নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি কর্কট রাশির মানুষ, আপনার জন্য এই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, অর্থ, সমস্ত কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলবো, আমি যে রাশিফলটি মাসিক দিই কিনা এটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনাদেরকে 20-50% কিন্তু হেল্প কিন্তু করবে। কিন্তু এই রাশিফল দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার হলো বিচার বিশ্লেষণ করুন। দেখুন প্রথম আসি স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি খুব একটা কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের অর্থ, দেখুন পঞ্চমপতি আপনার ধনভাবে অবস্থান করছে এবং 17 অগস্ট থেকে ধনাধিপতি আবার ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ এই মাসটা আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ যাদের সেভিংস হচ্ছিল না সেভিংস হবে, আর্থিক স্থিতি আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু দেখাচ্ছে। কারণ অর্থ হচ্ছে কি জানেন, এক কথায় আমি বলবো, এটা হচ্ছে আমাদের জীবনে হচ্ছে পেট্রোল। যেমন গাড়ির পেট্রোল না থাকলে গাড়ি চলে না, অর্থ না থাকলে কিন্তু মানুষের জীবন এক পাও কিন্তু চলবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গা কেমন রয়েছে, দেখুন ভাগ্যাধিপতি আপনাদের কর্মে অবস্থান করছে। দেখুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হবে। যেখানে কাজ করছেন সেখানে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের হবে। যদিও রাহু এবং বৃহস্পতি একত্রে রয়েছে কিন্তু ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্র ওয়াইজ দুজন কিন্তু আলাদা আলাদা কিন্তু পজিশানে কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, যারা বেটার চাকরির জন্য চাইছেন না, আপনাদের বেটার চাকরি কিন্তু হবে। চাকরি একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এই মাসে। এবং এর পাশাপাশি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সম্পত্তি চতুর্থ ভাবাধিপতি রাশিতে অবস্থান করছে এবং চতুর্থ ভাবের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু রয়েছে। কোনো আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র হয় এবং আপনাদের ধনভাবেও দৃষ্টি দিচ্ছে। আপনাদের প্রপার্টির যোগ, কোনো সম্পত্তি, কোনো জায়গা, জমি বা কোনো ফ্ল্যাট কেনার কিন্তু সম্ভাবনা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, বা তার জন্য টাকা অ্যাডভান্স করা, টাকা অগ্রিম দেওয়ার একটা যোগ কিন্তু এই মাসে আপনাদের রয়েছে। এবং পঞ্চমপতি আপনার ধনভাবে, বৃহস্পতির দৃষ্টি আপনার ধনভাবে, ধনাধিপতি আপনার ধনভাবে, আপনার এ মাসে লিখে রাখুন লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে, মিউচুয়াল ফান্ড থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ 100% কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। তবে পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হজমজনিত সমস্যা আপনাদের এই মাসে কিন্তু ভোগাবে। এবং যারা ব্যবসা করছেন, আপনার চালের মিল রয়েছে বা আপনি একটা মুদিখানার দোকান করছেন, গ্রোসারি বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি রাশিতে 7 অগস্ট থেকে বকরি অবস্থা অবস্থান করছে, আমি বলবো আপনাদের এ মাসে সুখ সাধন বৃদ্ধি করবে এবং আপনাদের সফলতা, আপনাদের ইনকাম গেন কিন্তু করবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপনাদের খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ নতুন প্রেমের একটা হাতছানি
আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের কিছুটা হলো রিকভারি এই মাসে কিন্তু হতে চলেছে। দেখুন সপ্তমভাবে রেট্রোগেট শনি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ এবং ব্যবসা, যারা ব্যবসা করছেন না সরাসরি শুক্র শনির ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি 100% দেখা যাচ্ছে। বড় ধরনের লগ্নি আপনাদের হতে পারে এবং যাদের দীর্ঘদিন টাকা আটকে ছিল, বহু টাকা আটকে ছিল, কিছুটা টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের সরাসরি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ঠিক রাহু যেহেতু কর্মভাবে অবস্থান করছে, আপনাদের কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এ মাসে প্রবল কিন্তু দেখা যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্য নজর রাখুন। শিক্ষাক্ষেত্রে আমি বলব কিছুটা হলো অমনোযোগী, অর্থাৎ যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন, আমি বলবো 18 আগস্টের মধ্যে করুন। কোনো জায়গাতে অ্যাডমিশন ফর্ম ফিল আপ বা কোনো আপনাদের পরীক্ষা রয়েছে 18 আগস্টের মধ্যে হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। দেখুন শুক্র অবস্থান করছে যারা ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ আপনি রাইটার বা আপনি কোরিওগ্রাফার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ আপনাদের এ মাসে বিশেষভাবে শুক্র যেহেতু রাশিতে অবস্থান করছে আপনাদের ভোগ বিলাস বৃদ্ধি করবে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া বা ঋণের মতন পরিস্থিতি আসার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এ মাসে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং আমি একটি কথা বলব, আপনি কর্কট রাশি মানুষ, দ্বিতীয়ভাবে মঙ্গল কথাবার্তার দিকে নজর রাখুন এবং কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা করে কিন্তু এগান, কারণ আপনার একটি সিদ্ধান্ত আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ নির্মাণ কিন্তু করবে। অর্থাৎ কর্কট রাশি ক্ষেত্রে কিন্তু হটকারিতা সিদ্ধান্ত কিন্তু নেবেন না। যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন তাদের ক্ষেত্রে খুব ভালো, ভাড়াটিয়া যাদের রয়েছে সেখান থেকে ভালো। এবং আপনাদের এই মাসে কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কী উপায় করবেন আপনারা? দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, যতদিক ওম নমঃ শিবায় আপনারা পাঠ করতে পারবেন এবং এর পাশাপাশি চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করতে পারলে বিশেষভাবে এ মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভজনক কিন্তু হতে চলেছে। অগস্ট 2023 কর্কট রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা সার্বিক বিচার আমি বললাম। এটা ধরে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, এটা একটা ইন জেনারেল। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের, আমি আবারও বলছি, কিছু পার্সেন্ট আপনাদের মিলবে, কারণ এখান থেকে আপনাদের দশা মহাদশা গ্রহের গোচর কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।